নাম না করেও প্রযোজক সুশান্ত দাস এবং পরিচালক পীযূষ ঘোষের দিকে হেনস্থা কুপ্রস্তাবের জন্য আঙ্গুল তুলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র। এবার প্রিয়াঙ্কার বিরুদ্ধে মানহানি মামলা করতে চলেছেন এই প্রযোজক এবং পরিচালক। পরিচালক ও প্রযোজকের থেকে অভিনেত্রীর কুপ্রস্তাব পাওয়ার ঘটনা একাধিকবার শুনেছেন সাধারণ মানুষ, তবে তার সত্যতা যাচাই না করেই অভিনেত্রীদের পক্ষে কথা বলাটাই হয়ে গেছে নিয়ম। এবারও ঘটে ঠিক তেমনই ঘটনা। ছোট পর্দার জনপ্রিয় প্রযোজক এবং লেখকের সুশান্ত দাস একাধিক জনপ্রিয় ধারাবাহিক প্রযোজনা পরিচালনার দায়িত্বে ছিলেন সুশান্ত দাস এবং পীযূষ ঘোষ, তবে এই প্রথমবার তাদের বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়। কিছুদিন মুখ বন্ধ রাখলেও অবশেষে মুখ খুললেন সুশান্ত দাস। সুশান্ত দাসের দাবি, প্রিয়াঙ্কা মিত্রের প্রথম ধারাবাহিক ছদ্মবেশি থেকে প্রিয়াঙ্কাকে বাদ দেওয়া হয়। তার কারণ প্রিয়াঙ্কা সেই সময় একেবারে অভিনয় জানতেন না, শুধুমাত্র সেই কারণেই তাকে বকা হতো। এই কথা শুধু পরিচালক ও প্রযোজক নয়, তার সহ অভিনেতা রাজা গোস্বামী এবং অন্যান্য টেকনিশিয়ানরা সকলেই জানেন। তবে এতগুলো বছরে এই নোংরা অপমান কখনোই মেনে নেবেন না সুশান্ত দাস, তাই প্রিয়াঙ্কার বিরুদ্ধে মানহানি মামলার অভিযোগ আনবেন বলেই জানিয়েছিলেন তিনি। আমাদের কাজে উৎসাহিত করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।